নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতির চতুর্থ পর্ব। নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার উপরে। নৃত্যকালী সহ্য করিতে পারিল না, বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না, না হয় দু মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরন্তর বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এঘর ওঘর খুঁজিয়া তাহার বউ দিদির ঘরে আসিয়া দেখিল, তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না, তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পাই যে। বৌদিদি কথা কহিলেন না, সে আরেকটু জোর করিয়া বলিল, কি খাব? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্র আছে তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাইরে আসিয়া নেত্রকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্র। নেত্র বোধ করি প্রস্তুত হইয়াই ছিল, এক বাটি দুধ, কিছু মুড়ি ও চার পাঁচটা নারকেলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্র বলিল, ছোটবাবু ভালো চাও তো, আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে তোমার অদৃষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোঁচড়ে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে, সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবইতে চিবইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে? সে কোঁচড় হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবল মনে হইতে লাগিল, বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বলছেন, রাম ওকে না হোক অপমান করেছে। আমি পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব, আমি আর পারিনে। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না, ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি। শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি, কিন্তু মা বুঝি তোমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না, লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাইনি, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করিনি, কিন্তু ওর কে আছে, কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে না বোন আছে, না একটা মাসিপিসি আছে, ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন, এত বড় সত্যটা না জানিয়ে পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধার কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো,
13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেছেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কি না। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোক, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আর 26 বছরের আদবুড়ো হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই কোথাও আলাদা থাকগে যা, পারবি নে থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া এক গাল হাসিয়া বলিল, পারব বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা, কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি? কিন্তু রাম কথাটা থামিতে দিল না, সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের কাছে টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল, কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে, কালও করেছিস, এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে কথা, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না, তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না? রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার পেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাতজামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল, অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম আঁক কষিতেছিল, ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগাবাগদি তোমার কেত্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবেশো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত, মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত, এরা তার পোষা মাছ এবং তাদের নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাওর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমোলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না, সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দাদা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি।
পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলা মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে এক ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আর্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়োর সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই, সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাঁধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাসমাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে চারানা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পন্ন করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হিষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার, কবে ছোঁড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন তে রাত্রি না পোহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা, শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল, কিন্তু নারায়ণীও আর কিছু বলিতে পারিলেন না।